আর এবার পদ্মা চুরির অভিযোগ মুর্শিদাবাদের ভগবান গোলায় পদ্মাপাড়ে বালি মাফিয়ার দৌরাত্ম্য অবাধে চলছে বালি লুট ফের নদী ভাঙনের আশঙ্কা মুর্শিদাবাদের ভগবান গোলা এখানে শঙ্করপুর এলাকার পাশ দিয়ে বয়ে গিয়েছে পদ্মা স্থানীয়দের দাবি এলাকায় বেড়েছে বালি মাফিয়ার দৌরাত্ম্য পদ্মা থেকে চুরি হচ্ছে বালি ভোর থেকে শুরু হয় নদী থেকে বালি তোলার কাজ জমা করা হয় নদীর পাশের জমিতে অভিযোগ নদীর পার থেকে ট্রাক্টরে করে বালি নিয়ে যাওয়া হয় ইটভাটায় গত বছর মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় নদীর পারে ভাঙন দেখা যায় তুলিয়ে যায় ঘর বাড়ি গ্রাম নদীর ভাঙনের জেরে এখনো অনেকেই ঘর ছাড়া এরই মাঝে ফের নদী থেকে বালি চুরির অভিযোগ ফের নদীর পার ভাঙনের আশঙ্কা পদ্মা থেকে বালি চুরির অভিযোগ মানতে নারাজ স্থানীয় পঞ্চায়েত প্রধান প্রায় বছর অনেক থেকে মোটামুটি আর বালি উঠে না এর আগে একটা বালি নিয়ে কেওয়াস হয়েছিল তখন থেকে আর বালি টালি উঠে না পদ্মা নদীর ধারে ওখানে কোনো এখন এই বালি কাটা হয় না তার কারণে এখনো জলই আছে স্থানীয়দের বক্তব্য পদ্মা থেকে বালি চুরি নতুন নয় আগেও ভগবান গোলায় দেখা গিয়েছে বালি মাফিয়ার দৌরাত্ম মাঝে কিছুদিন বন্ধ ছিল ফের শুরু হয়েছে পদ্মার বুক থেকে বালি চুরি মুর্শিদাবাদ থেকে ক্যামেরায় ফরাদ হাকিমের সঙ্গে প্রণব বন্দ্যোপাধ্যায় নিউজ 18 বাংলা কামিং আপ নিবেদন করছে